আজ আমার দাদার আর বড় চাচার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো। ঘটনাটি ভয়ের কিনা জানি না, লিখতে মন চাইল, আজ ঘটনাটি লিখতে বসলাম। আমার দাদার নাম গহর আলী গাজী, চাচার নাম জব্বার। 1935 সালের দিকে ঘটনাটি ঘটে। আমার দাদা ছিলেন একজন ধার্মিক মানুষ আর পাশাপাশি জমি চাষাবাদ করতেন। আর শীতের সময় দাদা খেজুর আর তাল গাছ কেটে তা থেকে রস সরবরাহ করতেন আর রসও বাসায় নিয়ে আসতেন। পাশাপাশি তিনি টাকাও পেতেন আর দাদি সেই রস জ্বালিয়ে গুড় করে পাটালি তৈরি করতেন। কিছু পাটালি বাসায় রাখতেন খাওয়ার জন্য আর কিছু পাটালি দাদা বাজারে বিক্রির জন্য নিয়ে যেতেন। মজার ব্যাপার হলো, সব খেজুর আর তাল গাছ থেকে রস হতো, কিন্তু একটা তাল গাছ থেকে কখনো রস হতো না। যে তাল গাছটায় রস হতো না সেই গাছটা ছিল ঠিক বিলের মাঝখানে। তাই দাদা ভাবতে লাগলেন, আমাকে জানতেই হবে যে তাল গাছের এত জালি মোষ কেন রস হয় না। সেটা জানার জন্য দাদা বাসা থেকে মাগরিবের নামাজ পড়ে হাতে হারিকেন নিয়ে বের হলেন। এটা বলে রাখি যে তখনকার সময় বিদ্যুৎ না থাকায় মুখে আজান দিতে হতো। দেড় মাইল পথ পায়ে হেঁটে ক্লান্ত হয়ে তাল গাছটির নিচে বিশ্রাম নিতে নিতে অনেক দেরি হয়ে গেল। ঘুটঘুটে কালো রাত হয়ে গেল এর মধ্যে। তিনি এবার সিদ্ধান্ত নিলেন তাল গাছে উঠবেন। আশপাশ কিছু না ভেবেই তিনি বাম হাতে হারিকেন নিয়ে গাছে উঠলেন আর উঠতেই তিনি দেখতে পেলেন মানুষের মতো করে বসে রসের ভার উঁচু করে পানির মতো করে রস খাচ্ছে কেউ একজন। দাদা বললেন, কে তুমি? প্রতিদিন গাছে ওইটা আমার কষ্ট করা রস তেলে তুমি চুরি করে খাও। তাকে দেখার জন্য দাদা হারিকেন তার মুখের ওখানে ধরেন আর সাথে সাথেই তার নিঃশ্বাসেই যেন হারিকেনের আলো নিভে গেল। দাদার বোঝার আর বাকি ছিল না যে এটা জিন। তিনি আয়াতুল কুরসি আর সুরা জিনের কিছু আয়াত পড়ে জিনটির গায়ে ফু দিয়ে বলেন, তুমি কে আর এখানে কি করো? দাদা সাথে সাথেই কব্জা করে ফেলেন জিনটিকে। জিনটি দাদাকে ধমক দিয়ে বলে, এটা আমার বাসা, এখানে আমি ছাড়া আর কে থাকবে? আমাকে ছেড়ে দে, তা না হলে আমি তোর পরিবারকে ধ্বংস করে দেব। দাদা বলেন, তোকে ছেড়ে দিতে পারি এক শর্তে। জিন বলে, ঠিক আছে। দাদা বলে, এখান থেকে চলে যেতে হবে আর এই তাল গাছে এসে রস খেলে হবে না, তাহলেই তোকে ছেড়ে দেব। আর জিন উল্টে আমার দাদাকে শর্ত দিল, প্রতিদিন এক ভার করে আমাকে রস দিতে হবে। দাদা রাজি না হয়ে জিন বলল, আমি কিন্তু একা না, আমার ছেলেকে তোর পরিবারের ওপর আসর করিয়ে দেব, তারপর মজা বুঝবি। দাদা এবার সত্যি ভয় পেয়ে গেলেন, অবশেষে রাজিও হয়ে গেলেন জিনটাকে রস দেওয়ার জন্য। দাদা বলেন, কোথায় কিভাবে দিতে হবে রসের ভার? জিন বলল, তুই যে পথ দিয়ে যাওয়া আসা করিস ওই বটগাছের পেছনে সন্ধ্যার পরে ভাঁড়টি রেখে দিবি। জিনের কথা মতো প্রতিদিন সেখানে এক ভার করে রস রেখে বাসায় চলে আসত দাদা। দাদির কাছে সব কিছু বলেন তিনি, তাই দাদিও জানত। একদিন দাদার রস দিতে দেরি হলো, কারণ সেদিন সে অসুস্থ ছিল। দাদি রসের ভাঁড়গুলো যখন রাখতে গেল তখন দেখতে পেল পাঁচটা রসের ভাঁড়। তখন মনে পড়ল, আমি তো প্রতিদিন চারটা করে রসের ভাঁড় আনি। তখনই বুঝতে পারলো জিনটিকে রস দেয়া হয়নি। তাই দাদা তার বড় ছেলে জব্বারকে তাড়াতাড়ি ডেকে বলল, ওই ভাঁড়টা বটগাছের পেছনে রেখে চলে আসবি, দেরি করবি না। আর চাচা জানতেন তিনি বায়না ধরেন, কি হয় সেখানে আজ দেখবেন। চাচা রওনা দিলেন আর মনে মনে ভাবলেন, প্রতিদিন বাবা কেন ওখানে এক ভাঁড় করে রস দিয়ে আসে। এক পর্যায়ে বটগাছের কাছে এসে পৌঁছালে চাচা ভাঁড়টি গাছের পেছনে রেখে বটগাছের সামনে থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল পেছনে। হঠাৎ দেখতে পেলেন দূর থেকে সেই জিনটি হাওয়ায় ভেসে ভেসে তার দিকে আসছে। চাচা ভয়ে মুখ সরিয়ে নিল আর বসে থাকতে না পেরে দৌড় না দিয়ে কি হচ্ছে তার পেছনে দেখল, কেউ নেই। চাচা এবার আরও ভালোভাবে দেখার জন্য বটগাছের পেছনে এগিয়ে এসে বাঁশছাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল কোথায় গেল সেই ভেসে আসা জিনটা। তখন একটা কথা চাচার কানে ভেসে এলো, তুই গহরের বড় ছেলে জব্বার না? চাচা শুনতেই যেন পা দুটো অবশ হয়ে গেল, নাড়াতে পারছিল না, গলা দিয়ে স্বর বের হচ্ছিল না, সে গোঙাচ্ছিল। চাচা দেখতে পেল হাওয়ায় ফাঁসতে ফাঁসতে সামনে আসলো জিনটা। তখন চাচা অনুভব করল, আমাকে কেউ চেপে ধরেছে, চিৎকার করতে চেষ্টা তবুও পারছি না। তিনি আরও ভয় পেতে লাগলেন, ভয় যেন তাকে গ্রাস করেছে আর সহ্য করতে না পেরে সেখানেই জ্ঞান হারায় চাচা। এদিকে দাদা টেনশন করছেন, ছেলে কেন এখনো আসে না। দাদা বাসা থেকে হারিকেন নিয়ে বের হবার জন্য আমার বাবা আর ছোট চাচাকে ডাকেন, কিন্তু বাবা আর ছোট চাচা ঘুমিয়ে থাকার কারণে তাদের ঘুম না ভাঙিয়ে দাদা একাই রওনা হন। তিনি বুঝতে পারছিলেন যে বটগাছের ওখানে গেলেই চাচাকে পাবেন,
কিন্তু সেখানে এসে দেখেন চাচা নেই। চারপাশ খুঁজে না পেয়ে দাদা হাঁটু গেড়ে কাঁদো কাঁদো গলায় বলল, কি ক্ষতি করেছি তোমার আমার ছেলেকে নিয়ে গেলে? তখন দাদা আওয়াজ শুনলেন, তোমার ছেলে ভালো আছে, সুস্থ আছে, চিন্তা করো না। জিনটি বলল, আমার দিকে দেখো আর পিছু পিছু এসে তোমার ছেলেকে নিয়ে যাও। দাদা তার কথা মতো পিছু পিছু যেতে লাগলেন। একটা দরজা দিয়ে জিনটি ঢুকলেন। দাদা জিনকে দেখে দাঁড়িয়ে গেলেন। জিন বলল, ভেতরে এসে ছেলেকে নিয়ে যাও। ছেলের কথা শুনে দাদা ঘরের ভেতর ঢুকে দেখতে পান চাচা পালঙ্কের ওপর আরামে ঘুমিয়ে আছে। দাদা চারপাশ মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন ফলমূল, খাবার দাবার, দামি দামি আসবাবপত্র, কত কিছু ইত্যাদি ইত্যাদি। দেখে দাদার যেন মাথা ঘুরে গেল। জিন বলল, ছেলেকে এখন ডেকো না, তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে যাও। দাদা তার ছেলেকে নিয়ে ছোট বাচ্চাদের মতো ঘাড়ে করে বাসায় চলে আসলো। তার পরদিন দাদা ছেলেকে কিছু জিজ্ঞেস না করে দাদিকে ছেলের পাশে রেখে সেইখানে দিনের বেলাতে আসে এসে দেখলো সেখানে আসলেই কোনো ঘর ছিল না। দাদা মনে মনে ভাবলেন, হয়তো রাতে এখানে আসলে পাওয়া যাবে। দাদা সন্ধ্যার পর রসের ভার বটগাছের পেছনে রেখে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন। একটু রাত হওয়ার কারণে দাদা বাড়িতে এসে এশার নামাজ পড়ে আবার গেলেন সেখানে। রসের ভাঁড়টি যেভাবে রাখা ছিল সেখানে সেইভাবে আছে। ভাঁড়টির কাছে এসে দেখলেন রস সেইভাবে আছে। তারপর থেকে সেই জিনটি দাদার কাছে আসেও নি আর দেখাও যায়নি। দাদার সেই জিনটির জন্য মন খারাপ হয়ে যায়। ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে, অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা @radiofurti.fm। রেডিও ফুর্তি।